মাবরুর ভাই নিশাতে উইন্টারের সিল্ক পার্টি হিজাব নিয়ে আজকে একটা সহজ টিউটোরিয়াল দেখাচ্ছি। আমি নিজেও কিন্তু এখনও প্রপারলি হিজাব পরতে পারি না। তো আমি একটা ম্যাগনেট পিন নিয়ে নিলাম, দেখেন কি স্ট্রং ম্যাগনেট পিনটা, যে আমার আঙুলের ভেতর দিয়েও তাদের আকর্ষণ ক্ষমতা এত বেশি। সো যাই হোক, আমি ভেতর থেকে একটু পিঞ্চ দিয়ে দুই সাইড থেকে কাপড় নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন যেহেতু আমি চশমা পরি, সো যেই আপুরা চশমা পরেন তারাও এই টিউটোরিয়ালটা দেখতে পান। ইটস ভেরি ইজি এবং পড়তে লিটারেলি আপনার 1 থেকে 2 মিনিট এত সময়ও লাগবে না। এই যে দেখেন, জাস্ট ওখানে পিনটা লাগিয়ে ফেললাম। ভেতরে একটা ইনার ক্যাপ পরলে খুবই ভালো, তাহলে আর চুল দেখার বা বের হওয়ার কোনো চান্সেস নাই। আর এই হিজাবগুলো এত সফট, আপনি যেভাবেই রাখবেন ওভাবেই থাকবে, পিন ছাড়াও ভালো থাকবে। তারপরেও আমি একটি হেড ক্যাপের সাথে একটি হিজাব পিন দিয়ে দিলাম, যাতে করে সারা দিন সিকিউর থাকে এবং মুভ তত বেশি না করে। সো এই তো রেডি হয়ে গেল আমার হিজাব পরা। ম্যাটেরিয়ালটা দেখেন কি সুন্দর, খুবই সফট, এবং এটা কিন্তু ওয়াশ করার পরে, কোনো আয়রন করতে হবে না, রিঙ্কেল পড়বে না, আপনি ওয়াশ করার পর যেমন আছে তেমনভাবেই ইউজ করতে পারবেন। সো আমি চশমাটা পরে নিলাম। এই তো চশমা ছাড়াও ভালো লাগছিলো, চশমা পরেও কিন্তু কমফোর্টেবল, এবং আমার কাছে মনে হয় এইভাবে হিজাব আপনারা আয়না ছাড়াও পরতে পারবেন।